السلام عليكم ورحمة الله وبركاته. أبونا دكسين مفيدي ميديا شاتيسي أمي منصور الحق مفيدي. آز أمرا شراشوري পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির আমল। ঠিক আছে, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার যেরকমভাবে স্মরণ শক্তি বৃদ্ধিভাবে বাড়বে, আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কিন্তু এই আমলটি করতে পারেন। ঠিক আছে, আপনার সন্তানের মাথার ব্রেন 100% ভালো হবে, সুন্দর হবে, মেধাবী হবে, লেখাপড়ায় মনোযোগী হবে। ঠিক আছে, পরীক্ষায় ভালো ফলাফল করবে। এই আমলটি যদি আপনি সন্তানের উপর যদি করেন, তারপরেও কিন্তু আপনার সন্তান ভালো ফলাফল পাবে। ঠিক আছে, এই আমলটি মানে যেরকমভাবে নিজের জন্য করা যায়, এই কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা আমলটি যেরকম নিজের জন্য করা যায়, এরকম মা বাবা কিন্তু সন্তানের জন্য কী করতে পারবেন, আমলটি করতে পারবেন। ঠিক আছে, আমলটি আমি বলে দিচ্ছি। তাছাড়া যদি আপনাদের সন্তান যদি কারোর অবাধ্য থাকে, বা সন্তানের মাথার ব্রেনের সমস্যা থাকে, বা সন্তান যদি দুষ্ট জিনের যদি শিকার হয়ে থাকে, বা চালানি জিনের শিকার হয়ে থাকে, বা সরাসরি যে কোনো বিষয়ের আপনারা মানে তদবির গ্রহণ করতে, সরাসরি কোরআন থেকে তদবির গ্রহণ করতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন, আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। কারণ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন ইনশা আল্লাহ। ঠিক আছে, তুই আমলটি আসুন, যে আমলটি আমরা এই নিজের জন্য এবং আমাদের সন্তানাদির জন্য আসলে কীভাবে করতে পারি সেটি হচ্ছে মূলত জানার বিষয়। যদি কারোর স্মরণ শক্তি কম থাকে, মেধা শক্তি কম থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যখন ফরজ নামাজ পড়েন, প্রত্যেক ফরজ নামাজের পর আমি একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দোয়াটি হচ্ছে রব্বি সিদিনি ইলমা, রব্বি সিদিনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে কী করবেন, পাঠ করবেন। অল্প সময়ের মধ্যে আপনাদের মেধা শক্তি অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে, তো আর মা বাবার সন্তানের জন্য এই আমলটি কীভাবে করতে পারেন সেটি বলে দিচ্ছি। আপনার সন্তান যদি ছোট থাকে, তার মেধা শক্তি যদি কম থাকে, হ্যাঁ, ব্রেন শক্তি যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার আপনি সুন্দর করে কী করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে হ্যাঁ আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে এ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটি গুণে গুণে আপনার 10 বার করে কী করবেন, পাঠ করবেন। আবার পরিশেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনার সন্তানের মাথায় আপনি কী করবেন, ফু দিয়ে দিবেন, শরীরের মধ্যে কী করবেন, দম করে দিবেন। এই আমলটি আপনারা 7 দিন পর্যন্ত যদি করেন, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে আপনার সন্তানের স্মৃতি শক্তি, মেধা শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিবে। সেই সাথে আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে, অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করবে, মা বাবার বাধ্যগত সন্তান হবে। ঠিক আছে, তো অনেক গুণে কিন্তু আপনি কী করবেন, ফায়দা পাবেন। তো সেই জন্য যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে বিশ্বাস করেন, কোরআনী আমলকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনারা যত বেশি পারেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে ভালো আমল করে যাতে ভালো ফলাফল পেতে পারে। এবং সেই সাথে আবারও আপনাদেরকে প্রতিনিয়ত যে কথাটা আমি বলি সেটি হচ্ছে, আপনাদের ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যদি আপনাদের কোনো তদবির গ্রহণ করার যদি প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো আপনারা চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন, আপনার মনের বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন এবং যে কোনো বিষয়ে কোরআন থেকে তদবির সরাসরি গ্রহণ করতে পারেন। তো আশা করি আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আমল করার মতো একটি ভালো এই যোগ্যতা আপনাদের হয়েছে। হ্যাঁ, আপনারা আমল করবেন, আমল করলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। আর মফিদি মিডিয়ার মানে ভিডিওগুলো আমলগুলো কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি দেই না, একদম সহজ সরল যেগুলো 100% কার্যকারী, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে আমি সব আমলগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ, সুন্দর থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের সাথে ইসলামের সাথে কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।